ইউটিউবের গান কিভাবে অডিও করে শুনবেন। দেখা যায় আমরা অনেক সময় ইউটিউব চালাই, একটি পছন্দের গান শুনলাম, দেখা যায় ওই সময় আমাদের একটি কাজ করতে হয় কিংবা কোনো কিছু করতে মন চায়, কিন্তু আমরা ইউটিউব থেকে বের হলে কিন্তু সেই গানটি স্কিপ হয়ে যায়, কিন্তু আমরা সেই গানটি শুনতে পারি না। এটার জন্য আজকে আপনাদের মাঝে আজকে একটি অ্যালিগেশন নিয়ে হাজির আছি। ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। প্রথমে প্লে স্টোরে চলে আসার পরে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো ফলোয়ার টিউব। দেখেন আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ফলোয়ার টিউব নাম লিখে সার্চ করবেন, দেখেন আপনাদের এই প্রথমে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটা এই প্রথমে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটিং করবেন। দেখেন আপনাদেরকে একটা অ্যাড দিবে, এরকমভাবে আপনারা উপরে ক্রস করে দিবেন। দেওয়ার পরে একটু সময় নিবে, এ জায়গায় অ্যাড দিবে, এটাও আর কি ক্রস করে দিবেন উপরে। এরপরে যে কাজটি করতে হবে দেখবেন, দেখেন এই পাশে লেখা আছে ওপেন সেটিং, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের ডিভাইসে নিয়ে যাবে, দেখেন আপনার এই জায়গায় নিয়ে যাবে। এরপরে আপনি একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এই জায়গায় ফলোয়ার টিউবটি নামে অপশন আসবে। এটা আসার পরে দেখেন অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, এটা আর কি অ্যালাউ দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যালাউ দেওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন। হ্যাঁ, ব্যাগে চলে আসার পর দেখেন এটা আর কি আপনার এরকম কিছু আপনাদের অ্যাড আসবে, সেগুলো আপনি স্কিপ করে দিবেন। দেখেন দেওয়ার পরে দেখবেন দেখেন স্কিপ করে দেওয়ার পরে অ্যাডগুলো এই জায়গায় আপনার ইউটিউব চ্যানেলটি শো করবে, আপনারা এই জায়গা থেকে গান অডিও করে দেখতে পারবেন খুব সহজে। আপনার ইউটিউবের সব গান এই জায়গায় শো করবে। আমি আর কি আপনাদের এই জায়গায় একটি গান ওপেন করে দেখাচ্ছি সাধারণভাবে, দেখেন। দেখেন গানটি ওপেন করে দিলাম, এই গানটি আর কি অডিও করব এখন, এই গানটি এখন অডিও করব। দেখেন আপনি যদি আপনি চান এটা আর কি সরাতে পারবেন, এই উপরে দেখেন এই আইকনে ক্লিক করে আপনি এটা সরাতেও পারবেন, এই জায়গায় ক্লিক করে দিয়ে সরাতেও পারবেন। দেখেন বাড়াও করতে পারবেন, ছোটো করতে পারবেন, এটা আর কি এটাতে ক্লিক করে দিলে বড় হয়ে যাবে। এইভাবে সব ধরনের কাজকাম করতে পারবেন, আবার স্ক্রিন অফ করেও আপনি গান শুনতে পারবেন। আমি এখন স্ক্রিন অফ করবো না, স্ক্রিন অফ করলে ভিডিও স্কিপ হয়ে যাবে, এর জন্য স্ক্রিন অফ করবো না। এবারে এরকমভাবে করলে আপনারা আর কি যে কোনো কাজ করতে পারবেন, ভিডিও গান অডিও করে শুনতেও পারবেন, কাজও করতে পারবেন। এটা আর কি অনেক একটি ভালো অ্যাপস, আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই রাকিব টেক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।